এই সরকারের মন্ত্রীরা যারা কোনো নির্বাচনের মধ্যে নির্বাচিত হয়ে আসেনি তারা অনেক বড় 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 কথা বলেন আমাদেরকে বাণী দেন আমাদেরকে উপদেশ দেন আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনারা এই উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় কতজন বাংলাদেশের অনাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন হিসাব চাই আমরা আমরা হিসাব চাই যে আজকে যখন আপনাদের নেতা এই বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তিনি যখন বলেন যে জিয়াউর রহমান এই পঁচাত্তরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন পেছন দিকে ছিলেন এবং তিনি কোনো মুক্তিযোদ্ধাই ছিলেন এই ধরনের কথা যখন তারা বলেন তখন কি একবার তারা চিন্তা করেন যে তাদের অতীতটা কী ছিল আর জিয়া রহমানের ভূমিকা কী ছিল সেদিন আপনারা পালিয়ে গিয়েছিলেন জিয়া রহমান এই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল গোটা জাতিকে জিয়া রহমানই আপনাদের সমস্ত অপকর্মগুলো যখন তার জাতি হতাশ হয়ে পড়েছিল আপনারা যখন দেশকে গোটা জাতিকে একটা অন্ধকারের মধ্যে নিক্ষেপ করেছিলেন একটা আবদ্ধ ব্যবস্থার মধ্যে নিয়ে গিয়েছিলেন বাকশালের মধ্যে তখন এই জিয়া রহমানের নেতৃত্বেই এই দেশে জনগণ বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল বন্ধুগণ জিয়া রহমান আমাদের কথা ভুলে গেলে চলবে না আমাদের কথা ভুলে গেলে চলবে না যে জিয়া রহমানের প্রতিষ্ঠিত বিএনপি এবং তার নেতৃ দেশ দেবেগ মুখার্জি নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে তিনি গণতন্ত্রকে মুক্ত করেছিলেন এবং সংসদীয় গণতন্ত্র এই দেশকে জাতীয় উপহার দিয়েছিলেন বলতে আজকে অনেক কথা বলা হয় এমনভাবে বলা হয় কালকে উনি বলছেন যে খন্দকার মুস্তাক জিয়া রহমান সাহেবকে সেনাপতি প্রধান সেনাপতি চিফ অফ আর্মি স্টাফ নিয়োগ করে তিনি সুবিধা করে দিয়েছিলেন এবং খুব কথা যেটা আমি উচ্চারণ করতে চাই না আপনি কোথায় ছিলেন তখন আপনি কি দেখেছেন যে সেই সময় কি অবস্থা ছিল আপনি কি জানেন যে সেই সময় মানুষ কি অবস্থার মধ্যে গিয়ে পড়েছিল আপনাদের দলেরই নেতা এবং শেখ মুজিব প্রয়াত শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ খন্ধকার মুস্তাক তিনি সেদিন ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অন্যান্য তিনি ষড়যন্ত্র করেছিলেন শেখ মুজিবকে সরিয়ে তিনি সরকার দখল করেছিলেন সরকার গঠন করেছিলেন বন্ধুগণ আমরা সে কথা ভুলে যাইনি আপনারা বিভিন্ন রকম আইন করে মামলা দিয়ে মোকদ্দমা করে নির্যাতন করে নিপীড়ন করে আমাদের মুখকে বন্ধ করে দিতে চান এ মুখ তো বন্ধ হবার নয় সত্য কথা সব সবসময় উচ্চারিত হবে এবং সত্যের জয় হবে ইনশাল্লাহ বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘ করবো না সময় কম আমি শুধু একটা কথা যেটা আপনাদের সামনে বলতে চাই যে আজকে আমরা একটা অত্যন্ত দুঃসময়ের মধ্যে একটা কঠিন সময় অতিক্রম করছি প্রতিটি জাতির সামনে এক একটা সময় আসে যখন অত্যন্ত ধৈর্য অনিষ্ঠার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে সেই সময়টাকে অতিক্রম করে সামনের দিকে রুতে হয় এবং সমগ্র জনগণকে সাথে নিয়ে জাগিয়ে তুলে সেই দুঃসময়কে অতিক্রম করে যারা সেই দানবের মতো সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে তসরস করে দিচ্ছে তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হয় বন্ধুক